সবাই খোলো প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল হলো। ফর্মুলাগুলো একবার চট করে দেখে নাও। এ বাই সাইন এ, বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টু আর, যেখানে আর হলো সার্কাম রেডিয়াস। ফর্মুলাগুলো একবার চোখ বুলিয়ে নাও। প্রজেকশন ফর্মুলা, এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি, ঠিক সিমিলারলি বাকিগুলো সিমেট্রিক্যালি হয়ে যাবে, বি হবে সি কস এ প্লাস এ কস সি। কোসাইন ফর্মুলা বলেছিলাম, কস এ ইজ ইকাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি, তাই তো? সিমিলারলি কস বি হবে সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি এ, এইভাবে হবে। সাইন এ বাই এ বাই টু, ওগুলো খুব একটা মনে না রাখলেও চলবে, তবু জেনে রাখালে সুবিধা হয়। রুট ওভার এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই বি সি, আর কস এ বাই টু হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বি সি, বাকিগুলো একই রকম সিমেট্রিক্যালি চেঞ্জ হবে। ওখান থেকে আর একটা বোধহয় হেরনস ফর্মুলা, ডেল্টা হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এরিয়া এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এস টা হলো সেমি পেরিমিটার, এ প্লাস বি প্লাস সি বাই টু, তাই তো? সেখান থেকে বোধহয় আর একটা পেয়েছিলাম, ডেল্টা ইজ ইকাল টু এ বি সি বাই ফোর আর, তাই না? এবিসি বাই ফোর আর, ওটা একটা পেয়েছিলাম না, ডেল্টা ইজ ইকাল টু এবিসি বাই ফোর আর, আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ বিসি সাইনে, এসব পার হয়েছিল, তাই তো? ওকে, তারপর আমরা বোধহয় অঙ্ক শুরু করেছিলাম, আমরা কত দূর করেছিলাম গো? আমরা আগের দিন কত দূর করেছিলাম? শর্ট অ্যানসার 1/5 পর্যন্ত হয়েছিল, তাই তো? আচ্ছা, হোমওয়ার্ক গুলো করেছো বাড়িতে? হোমওয়ার্ক গুলো করেছো সবাই? আচ্ছা, সবাই করেছো তো? আচ্ছা, কারো কিছু আটকেছে কোথাও? হোমওয়ার্ক কারো কি কোথাও আটকেছে? স্যার 13/7, ভেরি শর্টে, ভেরি শর্টে 13/7 টা দেখো তো সবাই। এটা কে কে পেরেছো? প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, ভেরি শর্ট অ্যানসারে 13/7, এটা করেছো? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ট্যান এ নাকি ইন্টু ট্যান এ নাকি ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ট্যান বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ট্যান সি, তিনটের ভ্যালু ইকুয়াল হবে, এটা কি পেরেছো কেউ? এটা কেউ পেরেছো? এক একটা পার্ট নিয়ে যদি করো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান এ, করো। আমরা সাইন কসের ফর্মুলা কি জানি, কস এ মানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি, না? হ্যাঁ স্যার। তাহলে টু বি সি দিয়ে দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করে দাও, আর ট্যান এটাকে লেখো সাইন এ বাই কস এ, তাহলে এইটা বোধ হয় কসের ফর্মুলা পড়ে গেল, দেখো তো, এটা বোধ হয় কসের ফর্মুলা পড়ে গেল। এটা টু বি সি হলো সাইন এ মানে কি এ বাই টু আর, কারণ এ বাই সাইন এ মানে হলো টু আর, বুঝলে? আর নিচে কস এ আছে, এই কস এ আর কস এ কেটে গেল, দুই দুই কেটে গেল, মানে আমরা পেলাম এ বি সি বাই আর, এটা একটা সিমেট্রিক্যাল একটা কিন্তু রেজাল্ট পেয়ে গেলাম। তুমি যেমনি সেকেন্ড পার্টটা দেখো, ওই এ বি সি বাই আরই পাবে, একই রকম ভাবে সেকেন্ড পার্টটা নিজেরা করো তো, একই রকম ভাবে। আমিও দুটো একসঙ্গেই সিম্পলিফাই করে করে, হ্যাঁ, যাই হোক, আলাদা আলাদা পার্ট করে করে আমরা তিনটেকে ইকুয়াল লিখে দেবো, বুঝেছো? ওকে, করো একইভাবে, এটা করো তো ইন্টু ট্যান বি, এটা করো একভাবে, একইভাবে যেভাবে আমি ফার্স্ট পার্টটা করলাম সেভাবেও সেকেন্ড পার্টটা তোমরা করো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি এ, তাই না?
ফর্মুলাটা পাওয়ার জন্য 2ca দিয়ে মাল্টিপ্লাই করব আর tan b কে sin b বাই cos b লিখব। এখানেও যদি আমরা বসিয়ে দিই এটার জায়গায় লিখব cos b, এখানে হলো 2ca sin b মানে হচ্ছে b বাই 2r, b বাই sin b মানে 2r, আর এখানে যেমন cos b আছে সেরকম লিখব cos b। এই cos b আর cos b কেটে যাবে, ফর্মুলাগুলো পরিষ্কার করে জানতে হবে, কিন্তু এগুলো এটা ফর্মুলা বেস, তুমি ফর্মুলাগুলোকে আগে পরিষ্কার জানলে তাহলেই দেখবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। দুই দুই কেটে গেল, তার মানে এখানেও হলো দেখো এবিসি বাই আর। আশা করি থার্ড পার্টটা আমাকে দেখাতে হবে না, কি গো দেখাতে হবে কি না স্যার? না স্যার, সেটা তো একই রকম ভাবে হবে এবিসি বাই আর। তাহলে তিনটেকে বাকি পার্টটা নিজেরা করো, হ্যাঁ বাকি দেখাবো না। সিমিলারলি বলে আমি লিখে দিলাম, সিমিলারলি থার্ড পার্টটাও আমরা পাবো এবিসি বাই আর বলে হেন্স প্রুফ বলে লিখে দেবো, হেন্স প্রুফ। ওকে সঞ্জনন বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে আমরা নতুন অঙ্ক এগিয়ে যাই, শর্ট অ্যান্সারে পাঁচ পর্যন্ত হয়েছিল, তো আমরা এগিয়ে যাই। তাহলে আচ্ছা এবার করো তো, এটা লেখা হয়ে গেলে বলবে, এটা লিখে নাও সবাই। আর সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোয়েরিজ থাকলে জিজ্ঞেস করবে, কোনো হেজিটেশন করবে না, কারো অসুবিধা আছে বুঝতে? ঋতুশ্রী, সুস্মিত, না স্যার বুঝেছি, প্রিয়ম, না স্যার ঠিক আছে, আচ্ছা স্বপ্নীল, সুমেধা, আত্রেয়ী, আত্রেয়ী বোধ হয় ফর্মুলাগুলো আগের দিন ক্লাস করেছিলে, ফর্মুলাগুলো তো জানতে হবে, ফর্মুলাগুলো না স্যার আগের দিন করিনি, আমি বইতে খুলে রেখেছি, বই থেকে দেখে নিচ্ছি এখন। ফর্মুলাগুলো দেখে অঙ্কগুলো করতে হবে আর কি, এটাই আমাদের ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার। লেখা হয়ে গেছে, মুছে দিই? হ্যাঁ স্যার। আমি মুছলাম এবারে। আচ্ছা এবার করো শর্ট অ্যান্সারে, শর্ট অ্যান্সারে আমরা পাঁচ পর্যন্ত করেছিলাম, ধরো একে নয় করো তো, একই রকম অঙ্ক এগুলো, খুব ইজি একদম, দেখবে একটা করলেই বাকিগুলো, সেই যে তিনটে পার্ট ইকুয়াল টু জিরো বলেছে না, একটা পার্টকে বার করো পুরো, বাকিগুলো সিমেট্রিক্যালি লিখতে পারবো। যেমন আমরা একের পাঁচেরটা করেছিলাম না, একের পাঁচেরটা যেভাবে করে দিয়েছিলাম আগের দিন, ফলো করো, একটাকে বার করো, বার করলেই বাকিগুলো আর বার করতে হবে না, সিমেট্রিক্যালি বলে লিখে দিতে পারবো বুঝেছো, এবং তিনটেকে সাম করলে দেখবে জিরো চলে আসবে। আমরা এরকম নাও বলে লিখে প্রথম পার্টটাকে আগে করো, তিনটেকে একসঙ্গে লিখতে যাবে না স্কোয়ার, কারণ এগুলো সব সিমেট্রিক্যালি আছে। দেখো তুমি যদি যেভাবে দেয়া আছে সেটাও ফলো করো, দেখো সিমেট্রিক্যালি আছে, ওপরে বি মাইনাস সি, নিচে এ, ওপরে সি মাইনাস এ, নিচে বি, এ মাইনাস বি সি, একদম সাইক্লিক ওয়েতে আছে, দেখেছো তাই না? তাই তো, করো সিম্পলিফাই করো। লিখলাম টু আর সাইন এ, আর একটা বা আমরা এ বাই সাইনে আলাদা করে নিলাম, এ বাই সাইনে, এই যে নিচের সাইন, এটা একটা একে এর সঙ্গে নিয়ে নিলাম, কারণ ফর্মুলা আছে এ বাই সাইনে মানে টু আর, আর একটা এ যেটা আছে তাকে লিখলাম টু আর সাইনে, বুঝেছো, ইন্টু সাইন বি মাইনাস সি। দেখো নিচটা বাদ চলে গেল, এ বাই সাইনের জায়গায় আমরা টু আর লিখে দিলাম, এখানেও আর একটা টু আর আছে। এইবার এই যে সাইন এ, আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি তো পাই, তাহলে সাইন এ কে কি লিখতে পারি, পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি কি না, লিখতে পারি কি না? কি অসুবিধা নেই তো, কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে। তাহলে ফোর আর স্কোয়ার হয়ে গেল, সাইন 180 মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটা হয়,
সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। তার মানে হয়ে গেল দেখো ফোর আর স্কোয়ার সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, কি হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে ঠিক তো, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, আর করার দরকার না। এটা করলে এবার সেকেন্ড পার্টটাই কি হওয়া উচিত সিমিলারলি বলে বাকিটা লিখতে পারবে তো? দেখো তো এখানে ছিল সাইন বি মাইনাস সি ছিল বলে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি হয়েছে, লিখবে সিমিলারলি। খুব ইজি, এগুলো খুব ইন্টারেস্টিং, একটা জানলেই পরেরটা পাওয়া যাবে। পরের পার্টটা কি আছে, বি স্কোয়ার ইন্টু সাইন সি মাইনাস এ বাই সাইন বি, এটাকে তাহলে কি লিখতে পারি একই রকম ভাবে, ফোর আর স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে কি লিখতে পারি কে বলতে পারে বলো? এগুলা দেখাতে হবে না কিন্তু উপকার মতো, হ্যাঁ একটা দেখালেই বাকিটা সিমেট্রিক্যালি। এন্ড বাকি যে পার্টটা আছে সি স্কোয়ার ইনটু সাইন এ মাইনাস বি বাই সি, সেটাকেও আমরা লিখব যে দ্যাট ইজ ইকুয়াল টু ফোর আর স্কোয়ার, এখানে কি হওয়া উচিত সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আর স্কোয়ার। সবাই বুঝতে পারলে বাবা? ঠিক আছে তো, ঠিক আছে তো। হ্যালো, এইবার দেখো লেফট হ্যান্ড সাইডে আমি তিনটেকে অ্যাড করে দেবো, তিনটেকে যখন অ্যাড করে দেবো ফোর আর স্কোয়ারটা দেখো কমন চলে যাবে। প্রথমে কি হবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, দ্বিতীয়তে কি আছে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, তৃতীয়তে কি আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে সবাই কাটছে কিনা? সবাই কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হয়ে গেল জিরো। দেখো আর এইচএস প্রুফ হয়ে গেল, ফলে এগুলো দেখে ঘাবড়াবে না, হ্যাঁ পরিষ্কার সিমেট্রিক্যাল দেখবে রেজাল্টটা কিরকম আছে, সিমেট্রিক্যালি আছে কিনা বলো। ক্লিয়ার হলো সবার? সবার ক্লিয়ার হলো, বোঝা গেল? বলো অসুবিধা আছে বুঝতে? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? অসুবিধা নেই কারোর? না স্যার। আচ্ছা এটা মুছে দিচ্ছি স্যার, এক মিনিট লাস্ট এটা বাকি আছে। অভিনব, আদিত্য বুঝতে পেরেছো বাবা? দেবাঙ্গ, দেবদীপ্ত, দেবপর্ণা, এগুলো করতে হবে। এগুলো করলেই তুমি দেখবে একটা মেকানিক্যাল একদম ব্যাপার, মানে তুই বুঝতে পেরে যাবে যে টেকনিকটা কি আর কি। আচ্ছা এবার আচ্ছা ঠিক আছে, এবার করো তো। ওগুলো তো স্টার দেয়া আছে মানে ওগুলো তোমাদের নয় আর কি, দিতেই পারো সেটা নয়, পরে যেরকম সেইগুলো দেখে দেখে যদি করা যায়। আচ্ছা পাঁচেরটা করো তো দেখি, পাঁচেরটা শুধু পাঁচ। ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি ওয়ান বাই এ প্লাস সি
1 by b plus c equal to 3 by a plus b plus c, then so that c equal to 60 degree. এগুলো কোন স্কুলের পরীক্ষায় দেয়? করো তো দেখি. In any triangle ABC, 1 by a plus c, 1 by a plus c, 1 by b plus c, 3 by a plus b plus c. তোমাকে দেখাতে বলেছে সিটা হবে 60 ডিগ্রি. করো তো. করো. হ্যাঁ স্যার হয়ে গেছে। বাকিরা আমরা বোধহয় এরকম করে করে নিলে সুবিধা হবে, একটা করে সরিয়ে নিতে হবে। এটা একটা করব, এর সঙ্গে একটা নিতে হবে, আরেকটাকে এখানে রেখে দেবো। এই যে তিনটে এ প্লাস বাই এ প্লাস ই প্লাস সি আছে, দুটোকে এর সঙ্গে নিয়ে নাও, মাইনাস করে আর একটাকে ওদিকে রাখো। তার মানে তো ওই যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, মানে 3 বাই এ প্লাস বি প্লাস সি, তাই তো? এবার যদি আমি সিম্পলিফাই করি, এখানে হবে দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি, এখানে হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এখানে হবে a প্লাস b প্লাস c মাইনাস b মাইনাস c, এখানে হবে a প্লাস b প্লাস c। আচ্ছা তিনটে থেকে a প্লাস b প্লাস c টা কেটে গেল, কারণ a প্লাস b প্লাস c তো নট ইকুয়াল টু জিরো। a c কেটে গেল, এখানেও b c কাটলো, তার মানে আমরা পেলাম b বাই a প্লাস c প্লাস a বাই b প্লাস c ইজ ইকুয়াল টু 1, তাই না? এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এলসিএম হয়ে গেল এ প্লাস সি ইন্টু বি প্লাস সি, এখানে হবে বি স্কোয়ার প্লাস বি সি, এ স্কোয়ার প্লাস এ সি ইজ ইকাল টু 1। এই পর্যন্ত লিখে লেখো, তারপরে উপরটা মুছবো। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস এ সি, এটা যদি ওয়ান ইন্টু মাল্টিপ্লাই করি, এ বি প্লাস এ সি বি সি প্লাস সি স্কোয়ার, দুদিকের বি সি আর এ সিটা কেটে গেল। আমাদের কোন অ্যাঙ্গেল বার করতে বলেছে? সি অ্যাঙ্গেলটা না? তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার
is equal to ab, ab ta ke nabiye nao is equal to 1 hoye gelo tale ebar ekhane jodi 2 kore ni half kore ni ekhaneo half hoye gelo tai na keno korchi na ekhane ekta formula hoye gelo dekho etai cos c formula na cos c formula that is equal to cos 60 degree tai to tale ekhane theke amra pelam c equal to 60 degree proved hoye gelo thik ache বুঝেছো হ্যালো সবাই বুঝতে পারলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা সব 12টা করে দেখো তো 12 এরটা If cos A plus cos B plus cos C equal to 3 by 2, then show that the triangle is equilateral. Karo to. cos a is equal to half cos a is cos b is equal to half এরকম করে আলাদা করে হাফ হাফ লিখে দেবে নাকি ডাইরেক্ট লিখতে পারা যাবে লেখাটা ঠিক হবে কি তাহলে প্রতিটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হতো ইকুইল্যাটারাল মানে অঙ্কটা ঠিক আছে এইটুকু বোঝা যাচ্ছে তাই তো a 60 ডিগ্রি হলে abc 60 ডিগ্রি হলে স্যাটিসফাই করে যাচ্ছে তাই না হ্যাঁ স্যার কিন্তু আমরা তো ডাইরেক্ট লিখতে পারবো না সো করো কিভাবে করবে প্রসিড করো বাকিদের ভিডিও কি অন হচ্ছে না নাকি বাজি কিনতে বেরিয়ে বললে বাজি কিন্তু পড়ানো যাবে না বেশিক্ষণ এই তো স্বপ্নীল দত্ত বেরিয়েছে cos a plus cos b plus cos c equal to 3 by 2 বলো কি করে হবে ইকুইল্যাটারাল প্রুফ করতে হবে হ্যাঁ স্যার হয়ে গেছে আচ্ছা ভেরি গুড বাকিরা আর কেউ এগোলে কি করলে cos c plus cos d ফর্মুলা অ্যাপ্লাই করে এগোলে নাকি ভ্যালু বসিয়ে দিচ্ছ হ্যাঁ স্যার আমার একটু বড় হয়ে গেছে ভ্যালু বসিয়ে দিয়েছি ভ্যালু বসালে বড় হবে মনে হচ্ছে cos c plus cos d করে করো তো 2 cos c plus d by 2 into cos c minus d by 2 নাকি তাই তো হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো a প্লাস b কে কি লিখতে পারি পাই মাইনাস c 180 মাইনাস c তো তার মানে আমরা লিখতে পারি 90 মাইনাস c বাই 2 নাকি গো লিখতে পারি তো a প্লাস b পাই ও 90 করে তো সাইন হয়ে যাবে আবার সাইন c বাই 2 cos c টাকে আচ্ছা ঠিক আছে cos c টাকে আমরা করে নিতে পারি আচ্ছা a মাইনাস cos c কে লিখতে পারি কি লিখতে পারি cos স্কয়ার c বাই 2 মাইনাস sin স্কয়ার c বাই 2 মানে 1 মাইনাস 2i sin স্কয়ার c বাই 2 লিখতে পারি না হ্যাঁ স্যার আচ্ছা এগুলো তো মেকানিক্যাল অঙ্ক আর কি এগুলো তোমাকে আচ্ছা এখানে দেখো cos 90 মাইনাস c বাই 2 কে কি লিখতে পারি sin c বাই 2
আর এখানে হলো কস এ মাইনাস বি বাই টু টুয়াইস সাইন স্কোয়ার সি বাই টু, আর একটা ওয়ান কে ওদিকে নিয়ে চলে গেলাম, এই ওয়ানটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এই দুটোর থেকে দেখো একটা কমন চলে আসছে, টুয়াইস সাইন সি বাই টু কমন চলে যাচ্ছে, তাহলে ভেতরে পড়ে থাকলো কস ই মাইনাস বি বাই টু, আর একটা সাইন সি বাই টু পড়ে থাকলো। এবার একটু ফলো করো, আমি একবারে লিখছি, সাইন যে সি বাই টু পড়ে থাকলো, আমি একটু স্টেপ জাম্প করব, বুঝতে পারবে সি কে কি লিখতে পারি, 180 মাইনাস এ প্লাস বি নাকি, সি কে লিখতে পারি তো 180 মাইনাস এ প্লাস বি। সবাই একটু ফলো করো, একবারে লিখছি কারণ এত স্টেপ দেখাবো না। 180 মাইনাস এ প্লাস বি লিখতে পারি তো, বাই টু করলে কত হবে, 90 মাইনাস এ প্লাস বি বাই টু, আর সাইন 90 মাইনাস এ প্লাস বি বাই টু মানে কি হবে, কস এ প্লাস বি বাই টু। একটা স্টেপ জাম্প করলাম, খুব অসুবিধে হলো বুঝলে? না স্যার, একটু স্টেপ জাম্প করতে, নাহলে স্টেপ অনেক বড় হয়ে যায় বুঝলে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, একটা সাইন সি বাই টু কমন নিলাম, আর একটা সাইন সি বাই টু কে আমরা সি বাই টু কে লিখেছি 90 80 মাইনাস এ প্লাস বি বাই টু, মানে 90 মাইনাস এ প্লাস বি বাই টু, আর সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। কি অসুবিধা নেই তো, অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, এতে কি আমাদের একটু সুবিধা হবে কিছু? দেখো তো, টুয়াইস সাইন সি বাই টু, এবারে কস সি মাইনাস কস ডি, তাকে কি লিখতে পারি, কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু, এটা প্লাস এটা করলে কত হবে, এ বাই টু হয়ে যাবে তাই না, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু করলে কি হবে, বি বাই টু হয়ে যাবে। দেখো তো এরকম পাবো কি না, পাবো এ বাই টু পেলাম, আর লাভ কি হলো, এ পেলে ভালো হতো তো, এ পেলে ভালো হতো, সাইন সি বাই টু সাইন এ বাই টু, এবার কি ওই এ বাই টুর ফর্মুলাটা বসালে সুবিধা হবে, এস ইন্টু এস মাইনাস বি, তাতে কি হবে, এতেও তাহলে তো বড় হয়ে যাবে, সাইন এ পেলে ভালো হতো। এখান থেকে কম্পেয়ার কি করবে, আর কি এমন লাভ হলো, সব সব মাল্টিপল চলে এলো তো, তার মানে সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন এ বাই টু হলো 1/8 হলো। কি ভ্যালু বসিয়েই করাবো নাকি, ভ্যালু বসিয়ে থেকে আমি মানে একটা কমন বেশ সুন্দর, সাইন এ পেলে ভালো হতো, বাই টু হয়ে যাচ্ছে তো, ইকুইলেটারাল করতে হবে, বলো এখান থেকে কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে, ওই সাইন এ বাই টু ভ্যালু বসালে তো কিছু লাভ হবে না মনে হচ্ছে। সাইন এ বাই টু কি হয়, রুট ওভার এস মাইনাস কি একটা ফর্মুলা আছে না, এস মাইনাস বি এস মাইনাস সি বাই বি সি, তাতে কি হবে, স্যার হ্যাঁ বলো তো স্যার, যে স্টেপটাই স্যার ওই পেলেন না 2 cos 90 মাইনাস c বাই 2 ওই জায়গাটায় স্যার, ওইখান থেকে স্যার আমি একটা ইকুয়েশন যদি ফর্ম করে নি 4 sin স্কয়ার c বাই 2 মাইনাস 4 c বাই sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 প্লাস 1 ইকুয়াল 0, ওখান থেকে স্যার ডিসক্রিমিনেন্টটাকে যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 করে দিই, মানে একটার কোয়াড্রেটিক বানিয়ে ফেলবে বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বানাবে। তোমার এখানে তো cos 90 মাইনাস c বাই 2 পেলে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওটাকে সাইনে কনভার্ট করে নেবে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কিন্তু এখানে তো আবার a মাইনাস b টাকেও তো তাহলে করতে হবে স্যার, a মাইনাস b টা স্যার থাকলেও স্যার অসুবিধা থাকবে, মানে সাইন সি বাই টুর কোয়াড্রেটিক বানিয়ে নিতে চাইছো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, লাভ হবে, ভালো হবে জিনিসটা,
সে তো তুমি এখানেও করতে পারো, এই তো সাইন সি বাই টুর কোয়াড্রেটিক হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওইখানে স্যার ডিসক্রিমিনেন্টটাকে জিরো করে, গ্রেটার দ্যান জিরো করে দিলে করলে কি আসছে? কস এ মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়াল ওয়ান আসছে। এখানে কি তাতে কি ভালো হলো জিনিসটা? এটা হাফ হচ্ছে, এটা হাফ হচ্ছে, কোয়াড্রেটিক বানালে তার মানে তুমি পাবে ফোর টু টু জা ফোর, ফোর সাইন স্কোয়ার সি বাই টু মাইনাস ফোর ইন্টু কস এ মাইনাস বি বাই টু ইন্টু সাইন সি বাই টু নাকি? হ্যাঁ স্যার, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এরকম ভাবে একটা কোয়াড্রেটিক পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। তাহলে সেখান থেকে যেহেতু সিটা রিয়াল, তার মানে সাইন সি বাই টু রিয়াল, তাহলে এর ডিসক্রিমিনেটটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। হ্যাঁ কি ভালো কিছু আসবে তাতে? কি হবে, বি স্কোয়ার মানে হচ্ছে 16 কস স্কোয়ার এ মাইনাস বি বাই টু, ফোর এসি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হলো নাকি? হ্যাঁ স্যার। এবারে স্যার এবার 16টা নাই বাদ দিয়ে দিলাম। আচ্ছা এই পর্যন্ত লেখো তো, কারণ আমাকে তো মুছতে হবে লেখ করতে গিয়ে, আরো সুন্দর চলে আসবে জানো তো, মানে কাল তো দিন ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এরকম একটা রেজাল্ট চলে আসতো, একটা না ওই কোয়াড্রেটিক টাইপের ফর্ম হবে আর কি, মানে ওইটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার এরকম করে, সেটা আমি আনতে পারা গেল না। ঠিক আছে এটা নয় হলো, সবাই এই পর্যন্ত লিখেছো? আমি একটু ওপরটা মুছবো। হ্যাঁ এখান থেকে কি আসে দেখা যাক, ও যখন বলছে দেখি। এখান থেকে তাহলে কস স্কোয়ার এ মাইনাস বি বাই টু মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাই তো? এবারে রুলস অফ ইন্টারভ্যাল হিসেবে কাজ করাবে বলছে নাকি? না স্যার, আমি ওটাকে স্যার লিখেছি টু কস স্কয়ার এ মাইনাস বি বাই টু। আচ্ছা মানে ইয়ে করে দিয়েছো, মাল্টিপ্লাই ভেঙে নিয়েছো, টু দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, তাই তো? হ্যাঁ স্যার। টু কস স্কয়ার এ মাইনাস বি বাই টু মানে হচ্ছে ওয়ান প্লাস কস এ মাইনাস বি মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে কস এ মাইনাস বি এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, কিন্তু কস এ বাই মাইনাস বি একের থেকে বড় হতে পারে না, একমাত্র ইকুয়াল ওয়ান টাই স্যাটিসফাই করবে নাকি? আচ্ছা ইকুয়াল টু ওয়ান মানে ইকুয়াল টু কস জিরো করে দিলে সেখান থেকে এ ইকুয়াল টু বি, হ্যাঁ একটা রিলেশন পাচ্ছি বটে, এ মাইনাস বি জিরো তাহলে এ ইকুয়াল টু বি, এটা পর্যন্ত লেখো। এবারে এই কাল টু বি ওখানে বসিয়ে দিয়ে সিটা কত হয় বার করে নেবো, তাই তো? এখন আইসোসেলিসটা প্রুফ হলো, হ্যাঁ স্যার, আর ওই রেজাল্টে এ আর বি এর জায়গায় এ আর বি ইকুয়াল করে দেবো। আচ্ছা এই পর্যন্ত লেখো, এ ইকুয়াল টু বি হলো। হ্যাঁ আসতে পারে, আসার তো অসুবিধে কিছু নেই, ওই চলে আসতে পারে। এবার কি করবে, এ আর বি ইকুয়াল করে দেবে নাকি, করে ওই রেজাল্ট থেকে আবার আনবে? হ্যাঁ স্যার। বা আমরা ওই যে রেজাল্ট এটাকে মুছে দিলাম, হ্যাঁ নিচটা লেখা হয়ে গেছে তো, আমরা ওই যে কস একটা রেজাল্ট পেয়েছিলাম না, কস এ প্লাস বি বাই টু করে ওই কস সি বাই টু ভেতরে ছিল একটা রেজাল্ট পেয়েছিলাম না, আগেন আমরা এই যে কস সি বাই টু না সাইন সি বাই টু এটা কমন নিয়েছিলাম, সাইন সি বাই টু বোধহয় কমন নিয়েছিলাম না, একটা ওই যে পেলাম না কস, ওই রেজাল্ট থেকে বলো না। হ্যাঁ স্যার, ফোর সাইন সি বাই টু ইন্টু কস এ মাইনাস
বি বাই একটা ওই ভেতরে রেজাল্ট ছিল না? হ্যাঁ স্যার, মানে যেখান থেকে আমরা ডিসক্রিমিনেন্টটা লিখলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সাইন ছিল তো, সাইন সাইন সি বাই টু ছিল, আর ভেতরে ছিল কত যেন, কস এ মাইনাস বি বাই টু বোধহয় ছিল না? হ্যাঁ স্যার, এ মাইনাস বি বাই টু, আর একটা ভেতরে ছিল কস এ প্লাস বি বাই টু, এরকম একটা পেয়েছিলাম না? ডান দিকটা কত ছিল গো? হাফ না কত কত একটা ছিল দেখো, এদিকে একটা টু আই সাইন সি বাই টু বোধহয় কমন ছিল, এরকম একটা পেয়েছিলাম না যেখান থেকে তারপরে কস সি মাইনাস কস ডি অ্যাপ্লাই করলাম? হ্যাঁ স্যার, ওখানে ডান দিকে কত ছিল গো? এখানে হাফ হাফ ছিল নাকি? হাফ ছিল তো। হ্যাঁ স্যার, তাহলে এখানে যদি এ ইকাল টু বি করে দিই তাহলে দেখো এইটা তো ওয়ান হয়ে গেল নাকি? এটা ওয়ান হয়ে গেল, আর এখানে এ প্লাস বি কে কি লিখতে পারি? 180 মাইনাস সি, মানে এটা হবে সাইন সি বাই টু নাকি গো? তাহলে এখান থেকে সি এর একটা রেজাল্ট পেয়ে যাবো মনে হচ্ছে, দেখো তো, তার মানে টু সাইন স্কোয়ার সি বাই টু প্লাস মাইনাস টু সাইন সি বাই টু প্লাস হাফ ইকুয়াল টু জিরো, মানে ফোর সাইন স্কোয়ার সি বাই টু মাইনাস ফোর সাইন সি বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বোধ হয় এরকম পেলে না? এটা তাহলে কি এরকম পাচ্ছি কি দেখো তো? হ্যাঁ স্যার, তাহলে এটা তো একটা হোল স্কোয়ার ফর্ম এসে যাচ্ছে, টু সাইন সি বাই টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি না, টু সাইন সি বাই টু মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে টু সাইন সি বাই টু হচ্ছে ওয়ান, তাই তো? তার মানে সাইন সি বাই টু হলো হাফ, কি ঠিক তো? সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি তো, 30 ডিগ্রি। সেখান থেকে দেখো সাইন 30 হতে পারে হাফ, আর একটা কি হতে পারে হাফ, আর কিছু আসতে পারে, 150 ভ্যালু আছে, 150 তে আসতে পারে, 180 মাইনাস 30, কিন্তু 180 এলে সেটা 300 ডিগ্রি হয়ে যাচ্ছে, সি এর অ্যাঙ্গেল তো এবিসি সি মানে কি হতে হবে, 180 থেকে কম হতে হবে, তাই 30 ডিগ্রিটাই নিতে হবে, তাই সি বাই টু হলো 30 ডিগ্রি। দেখো এখান থেকে পেয়ে গেলাম সি হলো 60 ডিগ্রি, পেলাম কি গো? লেখো তাহলে সি পেলাম 60 ডিগ্রি, আর এ ইকাল টু বি, তাহলে এ আর বি ও কত হবে? 60 ডিগ্রি করে হবে, সিন সি ইকুয়াল টু 60 ডিগ্রি, হেন্স এ প্লাস বি ইকুয়াল টু, এই সরি 120 ডিগ্রি হবে এ প্লাস বিটা, তাই না? আবার যেহেতু এ ইকুয়াল টু বি বলা আছে, তার মানে এ আর বি দুটোই 60 ডিগ্রি, তার মানে তিনটেই 60 ডিগ্রি হয়ে গেল, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 60 ডিগ্রি, হেন্স ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুইল্যাটেরাল। এগুলো একটু মেকানিক্যাল টাইপের, তুই করতে করতে তোমার অভ্যেস হয়ে যাবে আর কি, ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো আগে, এটা আগে চ্যাপ্টারে ছিল না, আমি এতে পড়তো অনেক আগে ছিল সিলেবাসে, আবার এটা 11-এ করানো হচ্ছে, আর জয়েন্টে পড়ে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল থেকে করাচ্ছে, ভালো হয়েছে। বলো সবার ঠিক আছে তো, বুঝতে পেরেছো তো, সবাই বুঝতে পারলে তো? হ্যালো, সবাই বুঝতে পারলে? কারো অসুবিধা আছে? কি বলে প্রিয়ম, অত্রিজ, দেবাঙ্গ, সারা, ঋতশ্রী, সৃজা, বুঝতে পারছো?
কিছু বলো, হ্যাঁ না কিছু বলো, কি গো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে এগুলো ফর্মুলা জানতে হবে আর করতে হবে, কারণ এর মধ্যে বিশাল ওই ফর্ম গুলো জানতে হবে আর টেকনিকটা, যেমন এই অঙ্কটা অন্য ভাবেও আরো হতো, এবার যাই হোক এইভাবেও আমরা ডিসক্রিমিনেন্ট দিয়েও এনে নিতে পারি, করে নিয়ে আবার সেখানে বসিয়ে দিয়ে আমরা যে কোনো ভাবে ইকুইলেটারাল আনতে পারি। আচ্ছা এবার আমি এগুলো মুছলাম, বাঁদিকটা মুছছি, লেখা হয়েছে নিশ্চয়ই, এইবার করো তো লং অ্যান্সারের, লং অ্যান্সারের তিনেরটা করো, তিন লং অ্যান্সারের তিন করো, লেখা হলে বলবে মুছে দেবো। ইফ এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকাল টু টুয়াইস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন সো দ্যাট সি ইজ 60 ডিগ্রি অর 120 ডিগ্রি। এটাকে আমরা যদি এইভাবে লিখি এ স্কোয়ারের হোল স্কোয়ার বি স্কোয়ারের হোল স্কোয়ার সি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার বি স্কোয়ার, আর ওদিকেও একটা এ স্কোয়ার বি স্কোয়ার অ্যাড করে দিলাম, কারণ এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমরা দুটো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখেছি, তাহলে এদিকে একটা দুদিকে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার অ্যাড করলাম, বুঝলে? কেন করলাম দেখো, এটা ফর্মুলা পড়ে গেল, এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, তাহলে প্লাস আছে এ বির মধ্যে, বাকিটা আছে মাইনাস, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এ বিটা প্লাসের মধ্যে আছে তাই এ বি প্লাস রাখলাম বাকিটা মাইনাস রাখলাম, দেখো তো এর হোল স্কোয়ার হলো কিনা, হবে তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা গো? হ্যাঁ স্যার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, যেহেতু মাইনাস আছে সেই অনুযায়ী দুটো মাইনাস হবে, একটা মাত্র প্লাস হবে টু এ বিটা, টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ারটা, ঠিক আছে না? হ্যাঁ স্যার। এইবার আমাদের কোন অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, সি কস সির ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে কিন্তু টু এ বিটা নেই, আমি যদি সেটাকে দিয়ে হোল স্কোয়ার করি তার মানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে এদিকেও আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা কেটে গিয়ে এখানে 1/4 এলো, চারটা কাটবে না, এ স্কোয়ার বি স্কোয়ারটা কাটবে, কেটে গিয়ে 1/4 এলো, দেখো তো ঠিক হলো কিনা, তার মানে এটার ভ্যালু হয়ে গেল কস সি, মানে কস স্কোয়ার সি হলো 1/4, কি ঠিক তো? কস স্কোয়ার সি যদি 1/4 হয় তাহলে কস সি কত হবে, প্লাস মাইনাস হাফ হবে, প্লাস ধরে একটা ভ্যালু পাবো, টেকিং প্লাস কস সি হবে হাফ, হাফ মানে কস 60 ডিগ্রি, তার মানে সি হবে 60 ডিগ্রি, আর মাইনাস নিবে, বুঝছো সবাই? অভিনব, আদিত্য, হ্যাঁ স্যার, কস সি হলো মাইনাস হাফ, কস কত ডিগ্রি মাইনাস হাফ, 120 ডিগ্রি, তাই তো? সি হলো 120 ডিগ্রি, তাহলে সি 60 ডিগ্রি হতে পারে অর 120 ডিগ্রি হতে পারে, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো, হেন্স সি ইকাল টু 60 ডিগ্রি অর 120 ডিগ্রি বলে প্রুফ বলে লিখে দেবো, ঠিক তো? স্বাগতা, সুস্মিত, সুমেধা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
সুমেধা মৌলিক বুঝেছো, হ্যাঁ স্যার, সৃজা, সাবনিক ব্যানার্জি, হ্যাঁ স্যার, সারা মন্ডল, সারা মন্ডল বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা প্রিয়াঙ্কা দাস বুঝেছো, স্কুলে হয়ে গেছে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, লং লং অ্যানসার থেকে করিয়েছে? হ্যালো, নমস্কার। তো হ্যাঁ, আচ্ছা, লং অ্যান্সার ইজ 7। সাইন এ বাই সাইন সি, সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ বি মাইনাস সি। দেখো আমরা সাইন এ কে কি লিখতে পারি, লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি, পারি তো? এটাকেও লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি, কি গো লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, পাই তো? এ প্লাস বি প্লাস সি পাই তো? তাহলে এ মানে 180 মাইনাস বি প্লাস সি, আর এটা হলো 180 মাইনাস এ প্লাস বি। সাইন 180 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, তখন এটা হলো সাইন বি প্লাস সি, এটা হলো সাইন এ প্লাস বি, এখানে হলো সাইন এ মাইনাস বি বাই সাইন অফ বি মাইনাস। ওকে, এবার যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই তাহলে আমরা পাবো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এখানে হবে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, কি হবে তো? আচ্ছা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ফর্মুলা কি? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই না? আর এখানে কি হবে? সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, হবে তো? হ্যালো,
লিখতে পারি কি না? হ্যাঁ স্যার। সাগ্নিক ব্যানার্জি লিখতে পারি তো? হ্যাঁ স্যার পারেন। আচ্ছা, রাজর্ষি হাজারি, রাজর্ষি ইমন, ইমন লিখতে পারি বাবা? রিতম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইপ্সিতা দেবপর্ণা লিখতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার দেখো, আমি তাহলে ওপরটা যদি মুছে দিই, এই পর্যন্ত লিখে নাও। দেখো আমরা কিন্তু এসে গেছি অনেকটাই, কারণ আমাদের এপি দেখাতে হবে, আমরা তো এপির ব্যাপারটা জানি। এইবার আমি, তুমি যদি সাইডে কনভার্ট করে নাও, সাইনে মানে কি, এ বাই সাইনে হলো টু আর, এ বাই সাইনে, বি বাই সাইন বি, সি বাই সাইন সি হলো টু আর, তার মানে সাইনে কি হবে, এ বাই টু আর, না সাইনে মানে তো এ বাই টু আর, তাহলে সাইন স্কোয়ার এ মানে কি, এ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, তেমনি এটা হবে বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, এটাও হবে বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, এটা হলো সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, কি হবে তো? হবে তো? এবার ফোর আর স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখান থেকে কি আমি বলতে পারি না, হেন্স এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর ইন এপি, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল টু থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, প্রুভড হয়ে গেল কি, ঠিক তো বলতে পারি তো? হ্যালো, হ্যাঁ স্যার। দেবদীপ তো বলতে পারি, দেবাঙ্গ বলতে পারি বাবা? আচ্ছা অঙ্গিক ঠিক আছে তো, বুঝতে পারা যায়? অদ্রিজা, অদ্রিজা চৌধুরী দেখা যায় তো এটা? অদ্রিজা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এইবার করো তো, আছে এ ইনটু সাইন বি ইনটু সাইন সি ডিভাইডেড বাই সাইন অফ বি প্লাস সি, ঠিক আছে? আচ্ছা এ সাইন বি যেমন থাকলো, সাইন সি যেমন, আচ্ছা সাইন বি প্লাস সি কে কি লিখতে পারি, পাই মাইনাস এ, তাই তো? তার মানে এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি, এখানে হলো সাইন এ, তাই তো? ঠিক আছে তো? আচ্ছা এ বাই এ মানে হলো টু আর সাইন এ, আবার নিচে সাইন এ আছে কেটে যাবে, সাইন বি কে কি লিখতে পারি, বি বাই টু আর নাকি? সাইনে আমাদের কি পেতে হবে, এইচটা পেতে হবে। আচ্ছা এইচ হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, হাফ এ বি সাইন সি, না তাহলে এ বি সাইন সি, আমরা এটা এ বাই সাইনে করবো না, এ রাখো,
সাইন বিটাকে লেখো বি বাই টু আর, আর যেমন সাইনে আছে তেমন থাক, এটা সাইন সি থাক। আচ্ছা এইবার দেখো তো, এই যে হাফ এ বি সাইন সি, আর এখানে হলো 1/r সাইন এ, হাফ এ বি সাইন সি মানে তো ডেল্টা না, এরিয়া না, হাফ এ বি সাইন সি কি গো, হাফ এ বি সাইন সি মানে ডেল্টা না, বিসি সাইন এ সি এ সাইন বি এরকম ফর্মুলা আছে না, দেখো তো ডেল্টা এরিয়ার ফর্মুলা, তাই তো কি গো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে হাফ এ বি সাইন সির জায়গায় ডেল্টা লিখতে পারি, তাই না? আর এখানে আর সাইনের জায়গায় লিখতে পারি এ বাই টু আর, উপরে টু আর হয়ে গেল, আর আর কেটে গেল। এইবার দেখো এই পর্যন্ত লেখো, আমি উপরটা এবারে মুছবো, এই জায়গাটা মুছছি। এইবার আবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল কে আমি এরকম লিখতে পারি, হাফ বেস ইনটু হাইট, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কে কি লিখতে পারি, হাফ বেস ইনটু হাইট লিখতে পারি তো, বেস মানে এ, আর এখানে আবার আছে টু বাই এ, এ কাটলো টু টু কাটলো, দেখো পড়ে থাকলো এইচ, পড়ে থাকলো কি না, ঠিক তো? হ্যালো দ্যাট ইজ এল এইচ এস, দেখো তো প্রুফটা হলে হয়ে গেল কি না, ঠিক আছে বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এইগুলো যতগুলো, আর বেশি বড় বড় তোমাদের দেয় না, এখানে কতগুলো যেহেতু এখন জয়েন্ট এমসিকিউ বেসড, এখানে একটা ভালো অঙ্ক আছে, এটা পুরনো আইআইটিতে পড়েছিল, পুরনো বইয়ে ছিল যখন করাতাম ভিএমএস এ, তখন এগুলো অনেকদিন এটা করানো হয়নি চ্যাপ্টারটা, কারণ এটা আগে করানো হতো না। আচ্ছা তোমরা 14-র অঙ্কটা দেখো তো কেউ পারো কি না, 14-র অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা যদি পারো করতে ইউ আর ইন্টেলিজেন্ট। দেখো তো কসে ইন্টু কস সি, টু ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই থ্রি সি, এটা পুরোনো আইআইটিতে বিএমএস এর পরীক্ষায় দিয়েছিলাম এটা একবার, মনে আছে। করো তো দেখি এটা পারো কিনা, পেয়েছো অঙ্কটা, পেয়েছো? ABC is a triangle and D is the middle point of BC. If AD is perpendicular to AC, prove that cos A into cos C, 2 into C square minus A square by 3 CA. করো তো দেখি, করো। ছবিটা আগে ভালো করে আঁকো, ছবিটা আঁকাটা একটা ফ্যাক্টর, হ্যাঁ তাই না? ছবিটা আঁকতে গেলে একটা কেমন মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, ছবিটা আগে ভালো করে বুঝে আঁকো, ইনফরমেশন কিন্তু ঠিকই দেয়া আছে, হ্যাঁ ছবিটা ভালো করে আঁকো। এবার লিফ করে গেল কেন, অভিনব আদিত্য আঙ্গিক আত্রেয়ী অত্রিশ দেবাঙ্গ দেবদীপ্ত দেবপর্ণা ইম নিপ্সিতা সঞ্জানম প্রিয়ম রাজর্ষী ঋতম ঋতশ্রী প্রিয়াঙ্কা সারা সালমিক সুমেধা সুস্মিত স্বপ্নিল, লিফ করলো কে? আঙ্গিক প্রোফাইল ফটোতে বাঘের ছবি দিয়ে রেখেছো কেন, লোক দেখলে ভয় পেয়ে যাবে তো।
হ্যাঁ স্যার ভাবলাম একটু। ও আচ্ছা আচ্ছা, ভয় দেখায় লোককে নাকি? হ্যাঁ স্যার একটু বাঘের মতো হতে হবে স্যার, আচরণ করতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার, তাহলে দেবাঙ্গ আবার একটা কি ভূতের ছবি দিয়ে রেখেছে, দেবদীপটা একটা ফুটবলের ছবি দিয়ে রেখেছে, সবাই ভয় দেখাচ্ছে। হ্যাঁ স্যার ওটা ফুটবল না, কি ও ওটা একটা মানে কি বলবো একটা জাপানিজ ট্র্যাডিশনেতে ওটা আছে, ঠিক মানে বলতে পারো শাওলিন টেম্পলের সিম্বল ওটা। হ্যাঁ 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 তাই, আর ওটা জাপানিজ ওটা চাইনিজ, এই চাইনিজ সরি। আর আমাদের ওইসব অত বুদ্ধি বুদ্ধি কি আর আছে, আমরা সব গ্রামে গঞ্জে পড়াশোনা করা লোক, আমরা কতটুকু জানি বলো দেখি, সব কত কিছু তোমরা তোমাদের কালেকশন, আমরা তখন ছোটবেলায় টিভি দেখতে পেতাম না, 86 এর বিশ্বকাপ দেখতে গেছি কত দূর লোকের বাড়িতে জল কাদা খেটে খেটে, বুঝলে, মারাদোনার বিশ্বকাপ মেক্সিকো, তখন থেকে মারাদোনার ভক্ত, সে মারাদোনার খেলা দেখতে যাচ্ছি জল কাদা ঘেটে কত দূরে, টিভি ছিল না বাড়িতে, এখন গ্রামে গঞ্জে সব এলইডি টিভি সব ভর্তি একদম হয়ে গেছে, এলসিডি ফেলসিডি হয়ে কি গ্রাম ছিল সখন, ফলে আমাদের দৌড় খুব কম, অত কিছু জানি না বুঝলে। আর অঙ্ক করে করে অন্যান্য মাথার দিকে আর কিছু নেই, সব অন্যদিকে। অনেকদিন পরে খেলাটা ভালো করে দেখলাম, তাও প্রিয়ম হারিয়ে দিল। ভারত পাকিস্তানের ম্যাচটা বেশ জমিয়ে বসলাম যে উইকেট ফেলতে পারলো না, উইকেট ফেললো চাইনা আফ্রিদি, প্রিয়ম হারিয়ে দিল আমাদের, ধরে ধরে প্রিয়ম হারিয়ে দিল, প্রিয়ম খেলাই দেখলো না যদি, আর প্রিয়ম বোধহয় নেই না, ইন্ডিয়াকে বলে বলে হারিয়ে দিত মাঝে মাঝে, ওই আকিব জাভেদ বলে একটা প্লেয়ার ছিল, অন্য কোথাও অন্য কোনোদিন বল করতে পারতো না, সারজাই নেমে গিয়ে আকিব জাভেদ হ্যাট্রিক করে ফেলছে, আমাদের ওই বাংলার এই বরুণ চক্রবর্তী সে তো কি মার খেলো, ও মারকে সবাই মার খেয়েছে, রোহিত শর্মা প্রথমে এসেই বোল্ড মানে এলবিডব্লিউ, সেটা নয় পুরো আগের দিনে পুরো সব প্যাকেজেই ওরা ভালো খেলেছে, কত সুন্দর ফিল্ডিং কাটছিল দেখেছো, হ্যাঁ আগের দিনও ভালো খেলেছে জনপ্রিয়, হ্যাঁ ওই এবারে তো ওরা ইয়ে পেয়ে গেছে, মানে খেলাটা হচ্ছে খেলা কেন যে কোনো জিনিস এই উইল ফোর্স মেন্টালিটিটা বিরাট ফ্যাক্টর, টেম্পারামেন্ট সব কিছুতে, পড়াশোনার ক্ষেত্রে যে কম্পিটিটিভ পরীক্ষা টেম্পারামেন্টটা ফ্যাক্টর, তোমাকে সেটা তৈরি হতে হবে, আমি কি ও ভালো আমি খারাপ এইসব ভাবনা মনে আনাই চলবে না, তোমার হার্ডওয়ার্ক তোমার টেম্পারামেন্টে সব কিছু দেখবে উলট পালট হয়ে গিয়ে রেজাল্ট ভালো করে ফেলেছে, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালি ট্রুথ, এই খেলাতেও যেমন তেমনি একটা পর্যায়ে, এই যে তোমরা এখন ধরো সবাই সায়েন্স পড়ছো বা বিভিন্ন জিনিস পড়ছো, মোটামুটি সবাই একই ক্যাটাগরির কম বেশি, এখানে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, আমি তো এত বছর করাচ্ছি হাজার হাজার ছেলে বেরিয়ে গেল, 19 বছর হয়ে গেল আমার, কত ছেলে তাদের সব বিয়ে তা হয়ে গেল ছেলেগুলোদের, তো এখানে আমি দেখতে পাচ্ছি এই টেম্পারামেন্ট আর ঠান্ডা মাথায় খেটে যেতে হবে, বুঝতে পেরেছ বিশাল ব্যাপার, ঘেঁটে গেলে হবে না, প্রচুর কাজ প্রচুর আশা প্রচুর অ্যাম্বিশন সব আছে, ঠান্ডা মাথায় ওদের সেদিনে ঠান্ডা মাথায় কি কাজ করলো,
প্রচুর ঠান্ডা মাথা এদিকে, অথচ ইন্ডিয়া কিন্তু টেনশন করে ফেলেছে। ইন্ডিয়ান টেনশন, ইন্ডিয়ারা টেনশন করে, রানটা যদি 160 হতো না তাহলে ওরা একটা মেন্টালি চাপে থাকতো, ওই যে 8 রান একটা অ্যাভারেজ সেইটা ঠিক হলো না। যখনই 160 কম হয়েছে আমি জানি এক বেরিয়ে যাবে। এই 160 10 রানটাই বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াতো, জানো তো, 10 রানটাই বিরাট ফ্যাক্টর হতে দাঁড়াতো, ওরা তখনই নামতো। ভাগ হয়ে গেলে ই রান রেট, হ্যাঁ রান রেট বেড়ে যাবে। এই তো, এই তো, যখনই ওই 8 রানের, যেমন আমরা 50 ওভারের ম্যাচে কি বলি যে 300 যদি করে, পরের যে ব্যাট করতে নামবে সে মোটামুটি ওই অল আউট খেলবে, হয় জিতবে নাই হারবে, ফলে সেখানে রিস্ক ফ্যাক্টর থেকে যায়। ওই যে 10 রানটা কম হয়ে গেল না, ওখানেই একটা ফ্যাক্টর হয়ে গেল। স্যার জানেন তো ওই যে কেএল রাহুল যে বলটাই আউট হয়েছিল ওটা স্যার পায়ের দিক দিয়ে নো বল ছিল, ওগুলো তো দেখো সে ওটা তো আর আম্পায়ার ইচ্ছে করে দেয়নি, ওগুলো হয়, ওগুলো পার্ট অফ গেম, তার জন্য যে হেরেছে তার মানে না, এটা হয় না। কেএল রাহুল ওগুলো সে থাকতে পারে, ও মিস্টেক, শোনো ওগুলো, হ্যাঁ ওটা কখন হতো যদি ধরো এক বলের কেস থাকতো, যে এক বলে 1 রান ও দৌড়ে রানটা কভার করলো অথচ আউট দিয়ে দিল তার জন্য জিতলো না, তখন তুমি বলতে পারতে। কেএল রাহুল ফ্রম ভেরি বিগিনিং আউট হয়েছে, তারপরেও অনেক বল ছিল কি, তাই তো নাকি? হ্যাঁ স্যার একদম, এটা যে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর নয়, হ্যাঁ আমরা বলতে পারি যেহেতু আমাদের দেশের এটা এফেক্টেড হয়েছে, কিন্তু ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মেন্টালি। তুমি যদি খেলাটা প্রথম থেকে মন দিয়ে দেখে থাকো, দেখবে টেম্পারামেন্টে ইন্ডিয়া অনেক সেদিনে ওই আইদার ওভার কনফিডেন্ট ছিল যে কোনো ব্যাপার না আমরা, কারণ ইন্ডিয়া তো ওয়েটে যে ইন্ডিয়া অনেক বড় টিম ছিল পাকিস্তানের থেকে, ওদের তো শুধু ওই বাবর বোদাই ছেলেটি আর ওই হাসান না কি বোলারটি তেমন গিয়েছিল, ঈশান না হাসান কি যেন নাম, শাহিন, শাহিন বোদাই কি যেন নাম, শাহিন, বাকি বিরাট কিছু ছিল না, কিন্তু ওরা দেখিয়ে দিল টেম্পারামেন্ট দিয়ে জেতার, এইটা দরকার। ওই ছেলেটা খুব ভালো বল করছিল, ওই আফ্রিদি, আফ্রিদি ওই যে, আরে ভারতের লোকাল, ওই যে লেফট হ্যান্ডের বোলার ওয়াসিম আকরম ছিল পাকিস্তানের, ওই লেফট হ্যান্ড আসবে ক্রস করে বল করবে ইন্ডিয়া, তাতেই হয়ে গেল, ওই আউটসাইড দ্য অফ স্টাম্পে বল করবে খোঁচা মারবে, আউটসাইড দ্য আউটসুইং করবে আর খোঁচা মারবে, ওই যে আউটগুলো হলো ম্যাক্সিমাম তো এটা, তার মধ্যে একটা করে ইয়া দিয়ে ইচ্ছে ইয়র্কার পেরে যায়। ওয়াসিম আকরম কেন ভালো ছিল, ওই ইয়র্কার বলে বলে ইয়র্কার দিত, আর ওই ক্রস করে বল আসবে আউটসুইং করবে বাস খোঁচা মারবে, এ ছিল ইন্ডিয়ার একদম, সেটাই তাই করেছে আগের দিন, তার জন্য ও খতরনাক বোলার হয়ে গেছে। হ্যাঁ স্যার কিছু বলছে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ না না, তারপরে ওর বল ইয়র্কার গুলোকে সেভ করে, যেগুলো ইউবি হয়ে গেছে, যেগুলো সচিন কি করতো শর্ট পিচ গুলোকে পুল করতো, সেই রকম তো করতেই পারছে না কেউ। সবাই কি হয়েছে বলতো, আইপিএল খেলে গেলে ওই বল আসবে, হ্যাঁ তো একদম ব্যাট চালাবে আর কি, এই রকম খেলা হয়ে গেছে। তো হার্দিক প্যান্ডে ব্যাট করছিল, ওটা ভয়ে জড়ো হয়ে আছে হার্দিক প্যান্ডে, স্যার জাদেজা পর্যন্ত সে তো ব্যাট ঘুরিয়েই যাচ্ছে, কন্ট্যাক্ট আর নিচ্ছে, হিসাব বন্ধ তাই স্যার। ওই দিন যদি হয়তো কি হতো কি না জানি না, ধোনির মতো একটু ঠান্ডা মাথার দরকার, ধোনি থাকলে হয়তো কিছুটা হয়তো মনে হচ্ছে রানের বা হতো কি না কে জানে। সূর্যকুমার তো উইকেটটা ছেড়ে দিল পুরো, ও ওরা খেলতে পারে না, ওদের দ্বারাই হবে না। আচ্ছা বলো এটা কি পারা যাবে? হ্যাঁ স্যার করেছি স্যার, একটা কনস্ট্রাকশন করেছি স্যার একটা, তারপরে করেছি কনস্ট্রাকশন, লাগবে কি না কি, এসেছে ফুটটা এসে গেছে? হ্যাঁ স্যার এসে গেছে। আচ্ছা বাহ ভেরি গুড, কি করলে বলো তো এটা দেখাও স্যার। হ্যাঁ স্যার দেখাচ্ছি স্যার, এক সেকেন্ড। হ্যাঁ স্যার এইটাকে স্যার এখানে বি এক্সটেন্ড করে দিয়েছি, আর তারপর স্যার মিড পয়েন্ট দিয়ে এটাকে 2y করে দিয়েছি, এটা যদি y হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এডি
is perpendicular to AC. AD or AC. AC or AD. Perpendicular. দেখো তো ছবিটা এরকম হবে কিনা, ডি হচ্ছে মিড পয়েন্ট, এটা হলো 90 ডিগ্রি, এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, এডি ইজ পারপেন্ডিকুলার টু এসি, ঠিক আছে? তো এডি ইজ পারপেন্ডিকুলার টু এসি, ঠিক আছে না? 90 ডিগ্রি, আর ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। দেখো তো ছবিটা ঠিক হলো কিনা, উপরে কেটে গেছে, ছবিটা হয়েছে, ছবিটা হয়েছে সবার, বুঝতে পেরেছে ছবিটা? এবারে হ্যালো, ছবিটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, বি এর অপোজিট কে আমরা স্মল বি বলি, এ এর অপোজিট কে স্মল এ, কিন্তু যেহেতু এটা মিড পয়েন্ট আছে, তার মানে এটা হলো এ বাই টু, নাকি? এটা এ বাই টু, এটা হলো এ বাই টু, ঠিক তো? ঠিক আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। এইবার আমাকে আমরা কি লিখতে পারি এখানে? এই সি এর রেসপেক্টে আমরা কস সি একটা লিখতে পারি, বেস বাই হাইপোটেনাস লিখতে পারি তো, এসি বাই সিডি, না না ঠিক আছে না, কস সি বেস বাই হাইপোটেনাস, তাই তো? তার মানে বি বাই এ বাই টু, মানে টু বি বাই এ, লিখতে পারি না? কি গো? হ্যাঁ স্যার। আচ্ছা কস এ, কস এ মানে তো ওইটা লিখে দেবো। আচ্ছা এখানে যদি কস সির ফর্মুলা অ্যাপ্লাই করি, কস সি মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি, নাকি গো? ইকুয়াল টু টু বি বাই এ, লিখতে পারি? লিখতে পারি? আচ্ছা এ কেটে গেল, হ্যাঁ নিচে, তাহলে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো ফোর বি স্কোয়ার, তাই না? তার মানে এখান থেকে পেতে পারি যে কি, ঠিক লিখছি তো নাকি? সি এর পর তো এ হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বি স্কোয়ার, দেখো তো একটা রেজাল্ট পেলাম কিনা, ঠিক আছে? রেজাল্টটা ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এইবার যেটা আমাকে প্রুফ করতে বলেছে, আমি কি লেফট হ্যান্ড সাইড cos a ইনটু cos c, আচ্ছা cos a কে আমি কি লিখতে পারি? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc, নাকি? লিখতে পারি তো? কি গো? আর cos c কে কি লিখতে পারি? দেখো cos c মানে হচ্ছে 2b বাই a, 2b বাই a লিখতে পারি? 2b 2b কেটে গেল, কি গো? দেখো মিলছে আস্তে আস্তে, নিচে কিন্তু c এ পেয়ে গেছি, আমাদের যে প্রুফটা পেয়ে বলেছে, এইবার উপরে b স্কয়ার c স্কয়ার a স্কয়ার, কিন্তু উপরে আমাদের কি আছে? c স্কয়ার a স্কয়ার আছে, তাহলে কাকে এলিমিনেট করতে হবে? b স্কয়ারটাকে এলিমিনেট করতে হবে। দেখো তো আমি একটা রিলেশন পেয়েছি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে থ্রি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই থ্রি লিখতে পারি? লিখতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার। এবার যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে এলসিএম থ্রি সি এটা নিচে নেমে গেল, উপরে হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থ্রি সি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার, দেখো তো আমরা পাচ্ছি কিনা, টু সি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার, মানে টু ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই থ্রি সি এ, দেখো আর এইচ এস পেয়ে গেলাম, ঠিক আছে আঙ্গিক?
তাহলে এখান থেকেই হবে, শুধু এই রিলেশনটা বার করতে হবে কসি এইটা ধরে আর কি, বিয়ের সঙ্গে এসির একটা রিলেশন, কারণ আমাদের প্রুফে দেখো বি নেই, ওইটা তোমাকে বুঝতে হবে যে আমার ডান দিকে কিন্তু বি নেই, তার মানে বি এর সঙ্গে এসির কি রিলেশনটা বার করা যায়, সেইটা বার করে ফেললেই অঙ্কটা আর কিছু নেই। এটা একটা আইআইটিতে পড়েছিল বুঝলে, পুরনো, এটা অনেকবার দিয়েছি ভিএমএস পরীক্ষাতে, কিন্তু খুব ভালো অঙ্ক। ওকে বুঝেছো সবাই? আচ্ছা আচ্ছা, এই ধরনের অঙ্ক তো আমরা করেওছি আগে, 17 বা 20 কোয়াড্রেটিক এর সময় আমরা করেছি, তোমরা একবার করো তো দেখি, একটা যে কোনো 17 বা 17টা করেছি বলে, 17 20 একই অঙ্ক। আচ্ছা করো তো 17-এরটা করো তো, 17-এরটা করো, 17-20 সেম সাম, ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যাঙ্গেল আর ইকুয়াল টু পাই বাই টু, এটা পারাও যেটা এমসিকিউর অঙ্ক কিন্তু, এটা জয়েন্টে পড়েছিল একবার, ইফ ট্যান পি বাই টু অ্যান্ড ট্যান কিউ বাই টু আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত দেন সো দ্যার এত, এটা আমি বোধ হয় করিয়েছি, দেখবে মনে আছে কিনা জানি না, কোয়াড্রেটিকের সময় বোধ হয় আমি এমসিকিউতে দিয়েছিলাম, আমি যে সিটগুলো দিই তাতে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। করো তিন ট্র্যাঙ্গল পি কিউ আর, তোমাকে বলা আছে অ্যাঙ্গেল আর যদি পাই বাই টু হয় তাহলে পি প্লাস কিউ হবে পাই বাই টু, তাই তো নাকি? তার মানে পি বাই টু আর কিউ বাই টু হবে পাই বাই ফোর। এবার আমরা যদি বোথ সাইডে ট্যান দেখি, যে ট্যান নেবো না আমি, ট্যান অফ পি বাই টু প্লাস কিউ বাই টু, তাকে লিখতে পারি ট্যান পাই বাই ফোর, লিখতে পারি তো? তাহলে এখানে লিখতে পারি ট্যান এ প্লাস বির ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি, ও কিউটা তো ক্যাপিটালে আছে, কিউটা ক্যাপিটাল লেটার লিখবে, হ্যাঁ অ্যাঙ্গেল তো, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান পাই বাই ফোর হলো ওয়ান। আবার দেখো সিন্স ট্যান পি বাই টু অ্যান্ড ট্যান কিউ বাই টু আর দ্য রুটস অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এর যদি রুট হয় মানে করো আলফা হচ্ছে ট্যান পি বাই টু, বিটা হলো ট্যান কিউ বাই টু, তাহলে সাম অফ দ্য রুটস কত হবে, আলফা প্লাস বিটা কি লিখি, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ দ্য রুটস মানে আলফা বিটা হচ্ছে সি বাই এ, এই দুটো রেজাল্ট এখানে বসিয়ে দেবো আমি, তাহলে ট্যান পি বাই টু প্লাস ট্যান কিউ বাই টুর জায়গায় বসাবো মাইনাস বি বাই এ, আর ট্যান পি বাই টু ইন্টু ট্যান কিউ বাই টুর জায়গায় বসাবো সি বাই এ, পিসটা কেটে যাচ্ছে। এইবার সিম্পলিফাই করলে দেখো আমরা রেজাল্টটা পেয়ে যাবে, আর সিম্পলিফাই করো দেখো রেজাল্টটা পেয়ে যাবে, ঠিক আছে সিম্পলিফাই করো। রিতম চক্রবর্তী বুঝতে পারছো বাবা, রিতম রিতম, হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, এটা সিম্পলিফাই করে দেখো তো রেজাল্টটা পাচ্ছ কি না, এখান থেকে আমরা লিখবো যে মাইনাস বি বাই এ মানে ওয়ান মাইনাস সি বাই এ, মানে মাইনাস বি হলো এ মাইনাস সি, তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি হলো ইকুয়াল টু সি, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে? ওকে বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তোমরা হোমওয়ার্ক গুলো ডাক দিয়ে নাও।